সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আসলে এদের কাছে মানে কবরস্থানটা আজকাল অনিরাপদ, কথাটা এই জন্য বললাম, আর কি দেখবেন বা আর কি দেখার বাকি আছে। সম্প্রতি যে আপনার ঘটনাটা দেখতেছেন, এটা হচ্ছে নীলফামারীর ঘটনা। সম্পত্তির জন্য বাবার মরদেহ উঠানে রেখেই কবরে শুয়ে আছেন নীলফামারীর যাদুরহাট বাদুলটারি এই ঘটনাটা ঘটে। তো আসলে বুঝতে পারতেছেন যে মানে এই দুনিয়াতে আর কত কী দেখার বাকি আছে, বা আল্লাহ আমাদেরকে আরও কত কিছু যে দুনিয়াতে দেখাইবেন, এটা এক আল্লাহ আল্লাহই ভালো জানেন। মৃত শাশুড়িকে কবর দেওয়ার জমি নিজের দাবি করে সেখানে দাফন না দেওয়ার জন্য নিজেই কবরে শুয়ে পড়েন। এ নিয়ে বেশ আলোচনার ঝড় বইছে বরিশালে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে ভিডিও। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে এক নারী খোঁড়া কবরে বসে ও শুয়ে রয়েছেন। গ্রামবাসীরা তাকে সেখান থেকে ওঠানোর চেষ্টা করছে। কবরের আশেপাশে গ্রামবাসীদের সঙ্গে পুলিশ সদস্যরাও রয়েছেন। সেখানে জড়ো হওয়া গ্রামবাসীরা বলছে, আপন শাশুড়ি এমন কাজ কি কেউ করে? বরিশালের বাবুগঞ্জ উপজেলার সম্পত্তির ভাগ বটোয়ারা নিয়ে দ্বন্দ্বে শাশুড়ির দাফনের জন্য খোঁড়া কবরে শুয়ে বাধা দিয়েছেন পুত্রবধূ। পরে পুলিশ এসে পুত্রবধূকে হেফাজতে নিয়ে তার শাশুড়ির দাফন সম্পন্ন করেছে। কালকে সকাল 7:40 আমার মা মারা গেছেন। মা মারা যাওয়ার পরে ওখানে কবর করার জন্য লোকজন গেছে, উনি কিভাবে খবর পাইছে জানিনি আমি। উনি 999-এ ফোন দিয়ে পুলিশ পাঠাইছে। পুলিশ এসে আমাকে ডাক দিছে যে আমাদেরকে সংবাদ দিছে। বলছে আমি তো দেইনি। কইছে 52 নাম্বার কার? বলছে আমার না। বলছে তাহলে কার, কে খবর দিছে? আপনার নাম্বার কত? আমি বলছি আমার নাম্বার এত। বলছে এখানে কি হয়েছে? আমার মা মারা গেছে। তার কবর কোনখানে করেন? বলছে আমার বাবার জায়গায়, সে যেখানে ওসিয়ত করে গেছে তার স্বামীর জায়গায় সেখানে। তা বলছে এখান তো বলা হয়েছে যে ঘরের ভিতরে কবর দিতে আছে। তা কই? আমি বলছি দেখেন। তারপর তারা যাই দেখছে যে ঘরের সামনে কবর দিতে আছে। উনি বলছেন যে এখানে আমার ক্রয় করা সম্পত্তি, এখানে কবর দেওয়া যাবে না। তাই সবাই বলছে যে এখানে তো ওনার স্বামীর জায়গা, মৃত্যু ব্যক্তির স্বামীর জায়গা। তা আমার ভাবি শাহনাজ পারভীন, সে বলছে যে এখানে তার স্বামীর কোনো জায়গা নাই আমার ক্রয় করা সম্পত্তি। এই কথা বলা নিয়ে ওখানে অনেক বাড়াবাড়ি হয়েছে। তাদের কবর করতে দেয় না, কবরের ভিতরে নামিয়ে কোদাল ফেলাই দিছে, দা নিয়ে কুফাইতে লেছে, এইরকম কবর করতে দেয় না। পরে পুলিশ অনেক বাড়াবাড়ি করছে যে যদি তার স্বামীর জায়গা থাকে তাহলে এখানে কবর হবে, সে যেখানে বললে গেছে। আর এখানে তো বোনদেরও জায়গা আছে, কয় ভাই বোন? 5 বোন 1 ভাই। তাহলে আমরা 1 বোন বড় বোনে লুৎফুন নেশা সে বিক্রি করছে শাহনাজ পারভীনের কাছে, আমরা এখনো 4 বোন আছে মায়ের সম্পত্তি। তাহলে স্যার বলছে যে তাহলে বোনদের সম্পত্তি কি বুঝিয়ে দিয়েছেন? বলছে তাদের সম্পত্তি তারা খায়। কোনখান দিয়ে খায়? বলছে আমি জানি। আর আবার বলে যে আমার হেদের কোনো সম্পত্তি নাই এখানে। বলছে হেদের সম্পত্তি যেখানে আছে সেখানেই তার দাপন হবে, সে যেখানে বললে গেছে সে কিছুতেই মান না। তারপর বলছে যে তাহলে আপনার যদি ক্রয় করা সম্পত্তি এখানে হয়ে থাকে তাহলে আপনার কাগজ দেখান। বলছে আমার কাগজ বরিশালে রাখিয়েছি। তারপর ওসি স্যারে আসছে, সে আসছে বলছে যে তাহলে 1 ঘন্টা সময় দিলাম, আপনার কাগজ আনেন। 1 ঘন্টা সময় দিয়েছে, 2 ঘন্টায় হয়ে গেছে সে কাগজ আনতে দেরি। পরে স্যারে কাগজ দেখছে, দেখে দেখে যে তার কোনো জায়গা ওইখানে নাই, আমাদের বাবার জায়গা। তারপরে হুকুম করছে যে ওইখানে তাকে দাফন করেন। গ্রাম্য লোকজন মেম্বার সবাই ছিল, তারা সবাই অনুমতি দিয়েছে। আপনার প্রথম যে ফুটেজটা দেখছেন সেটা হচ্ছে আপনার মানে নীলফামারীর ঘটনা, মানে বাবার সম্পত্তির ভাগাভাগি নিয়ে 4 সন্তানের ভিতরে 1 সন্তানকে কম দেওয়া এবং আরেক সন্তানকে বেশি দেওয়া, এইটাকে কেন্দ্র করে সে আজ মনে করেন যে মানে বাবার লাশ ওটানে রেখে সে কবরে শুয়ে পড়ছে, মানে সম্পত্তির ভাগ সমান সমান পাওয়ার জন্য। তো এই জন্য আমি এই কথাগুলো বললাম। দ্বিতীয় যে ফুটেজটা দেখতেছেন, এই ফুটেজটা যদিও পুরানো ফুটেজ, মানে শাশুড়ির মনে করেন যে আপনার সম্পত্তির জন্য মানে মৃত শাশুড়ির দাফন করার জন্য কবর খোঁড়া হয়, সেই কবরে শুয়ে পড়ে বাধা দেয় তার একমাত্র ছেলের বউ। পরে পুলিশ এসে বউকে সরিয়ে হেফাজতে নিয়ে মানে দাফন করতে হয়। তাহলে চিন্তা করেন মানে কতটুক মানে জঘন্যতম অবস্থায় আছে আমাদের এই বর্তমান সমাজ, মানে এই মানে অবস্থা পৃথিবীর আর অন্য কোনো প্রান্তে হয় কি না আমার জানা নাই, বা এই ধরনের মনে করেন নাটক পৃথিবীর অন্য কোনো প্রান্তে হয় কি না আমি জানি না। মানে কবরের মতো একটা স্থান যেখানে আপনার মৃত্যুর পরে আপনাকে নিজেকে মনে করেন ওই জায়গায় দাফন করা হবে, ঠিক আছে, সেই জায়গাটাও আজকে আমাদের কাছে অনিরাপদ। তো সেই জায়গাটা নিয়েও আমরা মনে করেন যে আজকে এই ধরনের নাটক শুরু করছি, ঠিক আছে, মানে সম্পত্তির ভাগ না পাওয়ায় মানে সে কবরে শুয়ে
বিয়া করছে তার সম্পত্তির ভাগ সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করতে হবে, যতক্ষণ স্বয়ংসম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত সে মানে কবর থেকে উঠবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিছে। তাহলে চিন্তা করেন বর্তমান সমাজের অবস্থাটা কি বা বর্তমান কোন পথে হাঁটতেছে, ঠিক আছে? তো এই জন্য আসলে আমি কথাগুলো বললাম যে আজকে আমাদের কাছে মনে করেন মানে এই কবরস্থানটাও যেন অনিরাপদ। তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন, আশা করবো প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর আসলে মানে কী বলবো, বর্তমানে আমরা নাকি মুসলিম, ঠিক আছে, আমরা মুসলিম সমাজ, আমরা আমাদের নিজেদেরকে মুসলিম পরিচয় দিই, কিন্তু আমাদের কার্যকলাপ হচ্ছে এই ধরনের, ঠিক আছে? আমরা মনে করেন যে সম্পদের জন্য যেই জায়গাটা আমাদের মানে মৃত্যুর পরে যেই জায়গায় আমাদের মনে করেন যে সাহিত্য করা হইব, এই জায়গাটা নিয়ে আজকে আমরা এই ধরনের মনে করেন মানে নাটক করি, ঠিক আছে? সম্পত্তির ভাগের জন্য এই ধরনের কার্যকলাপ করে থাকি। আমাদের কাছে আসলে এই জিনিসগুলো একেবারেই মনে করেন যে সাধারণ একটা বিষয় বলে মনে হয়। তো আসলে বলার মতো কিছু নয়, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।